দাবি নয়, ঠিক আমাদের একটা আবেদন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যে বার্তাটা আমরা আমাদের জেলা স্তরের নেতাদেরকে অনেকবারই বলেছি, তারা কিন্তু এটা দিদির কানে পৌঁছায়নি। আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা আছে যে উনি যেহেতু আমাদের শিল্পী ভাতা দিয়েছেন, নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো পূর্ণ করবেন। আমরা পাঁচটা আমাদের আবেদন আছে যে আমাদের দক্ষযোগ্য অনেক শিল্পী রয়েছে পশ্চিমবাংলাতে, তাদের আমরা শিল্পী ভাতার আওতা আনতে হবে, এবং আমাদের যারা 1000 টাকা করে ভাতা পাচ্ছি সেই ভাতাটাই যেন একটু বৃদ্ধি পায়। এবং দুঃস্থ শিল্পী অনেক রয়েছে, তারা কিন্তু এখন গৃহ থেকে বঞ্চিত হয়ে আছে। তারা ব্লকে অঞ্চলে বা জেলা পরিষদে দেখা করতে গেলে তারা বলছে আপনাদের নাম আসেনি, তাহলে সেই শিল্পী এখন যেভাবে বসবাস করছে সেগুলো কিন্তু মানে দেখা যায় না। তাই আমরা চাই সেই সব শিল্পীদের যেন গৃহদান করা হয়, এবং আমাদের সরকারি প্রচারে যেগুলো যাচ্ছে শিল্পীরা তাদের যেন গাড়িটার মাইকের ব্যবস্থা করে, কারণ 1000 টাকা করে পায়, 6000 টাকা ছটা শিল্পী গেলে ওখানে আমাদের 3000 টাকা আমাদের গাড়ি মাইকে চলে যাচ্ছে, তাহলে 3000 টাকা পাচ্ছি, এটা একটু আমাদের মাননীয় সরকারের কাছে আমরা জানাতে চাই। আপনারা কি মনে করছেন যে আপনারা কি মনে করছেন যে যেসব শিল্পীরা ভাতা পাচ্ছে শিল্পী কার্ড পেয়েছে তারা বৈধ নয় সবাই? না, সকলে কিন্তু বৈধ নয়, এটা কিন্তু আমরা আমি আমাদের যখন সংগঠন না ছিল তখন থেকে আমরা কিন্তু এটা প্রতিবাদ করে আসছি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পীদের ভাতা দিচ্ছে সেহেতু আমরা চাই যে যথাযোগ্য শিল্পী তারাই যেন শিল্পী দক্ষযোগ্য শিল্পীরা ভাতাটা পাক। এখন যে ভাতাটা আমরা রূপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জনগণ ভাতা হয়ে গেছে, এটা শিল্পী ভাতার আওতাতে আসেনি, এইগুলোকে সংযোজন করার জন্য আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম পিন্টু সুর, আমি সারা বাংলা লোকপ্রচার শিল্পী কল্যাণ সমিতির আমি সম্পাদক। আমাদের দাবি হচ্ছে যে 1000 টাকা ভাতা দেন দিদি, আমাদের ওটাতে কিছু হয় না, একটু ভাতা যেন বৃদ্ধি করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে দুস্থ শিল্পীদের যাদের গৃহ নেই তাদের যেন গৃহ দান করা হয়, আর দক্ষ শিল্পী যারা অনেক এখন আমাদের ভাতার আওতায় আছে তাদেরকে যেন ভাতার আওতায় আনা হয়। আর চতুর্থ দফা হচ্ছে যে মানে শিল্পীরা যখন মারা যাচ্ছে তাদের পরিবারকে যেন 2 লক্ষ টাকা দান করেন। আমার নাম অর্চনা ধবল, আমি রাজ্য কমিটির একজন সম্পাদক সারা বাংলা কল্যাণ সমিতি। এসেছিলাম যে দক্ষ শিল্পীকে আমাদের ভাতা দিতে হবে, এখানে যারা এসেছেন তারা অনেকেই দুস্থ শিল্পী, তাদের কোনো রকম বাড়িঘর পর্যন্ত নেই, তাদেরকে বাড়িঘর দিতে হবে। আবার যারা আমাদের এখানে যারা দুস্থ শিল্পীরা যখন মারা যায় তাদের কাছে কেউ আসে না, তাদের পরিবার ভীষণ অসহায় বোধ করে, সেখান থেকে তাদের বলা হয়েছে যে 2 লক্ষ টাকা এককালীন মৃত্যুকালীন দিতে হবে। আবার শুধু তাই নয়, এখান থেকে যারা গান গাইতে যাচ্ছেন যে সমস্ত শিল্পীরা তাদেরকে 1000 টাকা করে ওই প্রোগ্রামের জন্য দেওয়া হয়, কিন্তু এখান থেকে বহু দূরে তাদের অনুষ্ঠান হলে তারা কিন্তু এত টাকা দিয়ে খরচ করে যেতে পারে, তাহলে তার কিছুই থাকবে না। এই জন্যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে অন্তত ওই জায়গাটায় যাতে তারা দৃষ্টিদান করেন। আরেকটা সবথেকে বড় কথা যে আমাদের সামাজিক দুরবস্থা, আমরা শিল্পীদের কণ্ঠরোধ করতে আমাদের হবে না, আমাদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, কারণ আমাদের স্বাধীনতা আছে, আমরা গান গাইব, আমরা বাউল যেমন উদাস তার নিজের প্রকৃতি নিজের সমাজকে নিয়ে গান করে, আমরা সেই গান গাইতে চাই, আমাদের সেইভাবে কণ্ঠরোধ করা চলবে না, আমাদের স্বাধীনতা দিতে হবে আমরা যেন সেই গান গাইতে পারি। সমাজের বুকে আমরা বাউল ছিলাম, বাউল আছি, এবং ভবিষ্যতে আমাদের বাউল জানবে এবং প্রজন্ম যেন বাউল জন্মায়, এই আমার অনুরোধ। আপনার নাম? আমার নাম রঞ্জিত কর্মকার, আমি সারা বাংলা লোকপ্রসার শিল্পী কল্যাণ সমিতির সভাপতি আছি, আমি বাঁকুড়া জেলা স্কুলে শিক্ষকতা করতাম।